হ্যালো, গুড ইভিনিং গাইস। তো আজকে আমি তোমাদের সামনে আবার চলে এসেছি আমার নেক্সট ভিডিও নিয়ে। তো তোমরা সবাই ভালো আছো আশা করি। তো চলো আমার ভিডিওটা স্টার্ট করা যাক। আসলে আজকে আমার শরীরটা একটু খারাপ, তাই এখানে একটু ব্রণও হয়েছে, তাই আমার মুখটা এরকম লাগছে। তো চলো আজকে দেখে নেওয়া যাক। আমি আজকে হার্বালাইফ নিউট্রিশন প্রোডাক্ট নিয়ে কিছু কথা বলবো। তো চলো, আমি ছোটো থেকেই এরকম একটু মোটাসোটা, তো আমার ওয়েটটা বেড়ে যাচ্ছিলো আরও। তো ওই জন্য আমি হার্বাল লাইফ নিউট্রিশন জয়েন করেছিলাম। ওখানে আমি যাচ্ছিলাম, এক মাসও হয়নি, এক মাসের প্রোডাক্ট আমি নিয়ে নিয়েছিলাম একবার কিছুদিন গিয়ে, তারপরে এক মাসের প্রোডাক্ট আমি নিয়ে নিয়েছিলাম। তো ওনারা আমাকে বলেছিলেন আমার ওয়েটটা অবশ্যই কমবে, 3 দিনের মধ্যে যদি না কমে তাহলে যেন আমি মানে গ্যারেন্টি একদম 3 দিনে কমবেই। তো আমি গিয়েছিলাম, যাই হোক যাওয়াটা সম্ভব হচ্ছিলো না কারণ বাড়িতে বাচ্চা টাচ্চা রয়েছে, একা সব কিছু সামলাতে হয়, তো রোজ রোজ যাওয়াটা আমার পক্ষে সম্ভব ছিল না। তবু আমি চেষ্টা করেছিলাম 3 দিন একটা না যাওয়ার। তো যাই হোক আমি গিয়েছিলাম, যাওয়ার পর আমি 3 দিনের রেজাল্ট, ওরা একটা ডায়েট চার্ট, মানে ডায়েট চার্ট বলতে কি, তুমি সব কিছুই খেতে পারো নর্মাল, শুধু তেলটা একটু কম, মশলা খাওয়া যেতেই পারে, ডিমের কুসুম, এই জাতীয় ফ্যাটি খাবার, অয়েলি স্পাইসি খাবার, এগুলো খাওয়া একটু কম করতে হবে, বন্ধই করতে হবে প্রায়। তো আমি ওগুলো খাওয়া কমও করেছিলাম। আমি গিয়েছিলাম, 3 দিন পর আমার ওয়েট কমেছিলো 1 কেজি 300 মনে হয়, যতদূর সম্ভব 3 দিনের মধ্যে কমে গিয়েছিলো। তো আমি যেতে যাওয়া সম্ভব হয়নি, তারপর থেকে আমার মামার ছেলের শরীরটা খারাপ ছিল, বারবার যাতায়াত করতে হচ্ছিলো, তো সম্ভব হয়নি। আমি প্রোডাক্ট কিনে নিয়েছিলাম, টোটাল আমার 6,065 এরকম পড়েছিলো ওয়েট লসের জন্য। ওয়েট লস না, এটা ঠিক মেডিসিন না, এটা একটা প্রোটিন, মানে একদম প্রোটিন ফর্মুলা যাকে বলে। তো এটা হচ্ছে ফর্মুলা 1, হার্বাল লাইফ নিউট্রিশন ফর্মুলা 1, এটা একটা শেক। তো এটা মানে ভীষণই ভালো, এটা আপনারা সকালে ব্রেকফাস্টে, যেমন ব্রেকফাস্ট করেন, কেউ মুড়ি কেউ লুচি কেউ পরোটা অনেক কিছু খান, কিন্তু তার বদলে যদি এটা খান, এটা সত্যিই ভালো। এটার প্রাইস হচ্ছে, আপনারা কিন্তু কখনোই অনলাইন থেকে এগুলো পারচেস করবেন না, আমি কোনো হার্বাল লাইফ নিউট্রিশনের কোনো বিক্রেতা নই যে আমি এটার অ্যাড দিচ্ছি, তাও নয়, পারচেস না করাই ভালো অনলাইন থেকে। এটার প্রাইস হচ্ছে 1,844 টাকা। তো এটা আপনারা, এটা হচ্ছে ফর্মুলা 1, এটা প্রথম এক মাসের জন্য এই সেকটা, তার সাথে আপনাদেরকে যেটা মিশিয়ে খেতে হবে বলছি, পার্সোনালাইজড প্রোটিন পাউডার, এটার প্রাইস হচ্ছে 1,094। ওকে, এটা হচ্ছে শেকমেট, এটার প্রাইস হচ্ছে 2,022। এই তিনটাকে একসাথে মিক্সড করে, মিক্সিতেও মিক্সড করতে পারেন, বা এখানে এই প্রোডাক্টগুলো কিনলে আপনাকে একটা শেকার দেবে, একটা প্লাস্টিকের বোতলের মতো, তো ওটাতে আপনারা শেক করে নিতে পারেন, তিনটে মিশিয়ে পরিমাণ মতো। এটা 2 চামচ অথবা 3 চামচ, এটা 2 চামচ আর এটা 2 চামচ। তো এটা আপনারা সকালে ব্রেকফাস্টে একবার খেয়ে নেবেন, সকালে প্রথমে আপনারা ঘুম থেকে উঠে যেটা খাবেন সেটা হচ্ছে অ্যাফ্রেস এনার্জি ড্রিঙ্ক, এই যে অ্যাফ্রেস, এটার প্রাইস বেশি না, এটা খুবই ভালো, 686 টাকা। এটা খুবই এনার্জি দেয়, যাদের এনার্জি খুব একটা নেই, কাজ করতে ইচ্ছে করে না, ঘুম থেকে উঠতে ইচ্ছে করে, তাদের জন্য এটা খুব ভালো। এটাকে আপনারা কিনতে পারেন, এটা প্রথমে ঘুম থেকে উঠে খেয়ে নেবেন 2 চামচ দিয়ে 1 গ্লাস জলে, 300 ml জল নিয়ে এটা খেয়ে নেবেন, খেয়ে নেবেন। এটা খাওয়ার পর 1/2 ঘন্টা পর আপনি এই শেকটা বানিয়ে খেয়ে নেবেন, তারপর 3 ঘন্টা গ্যাপ দিয়ে আপনি যদি 7টার সময় অ্যাফ্রেশ খান, তাহলে আপনি 7টার সময় অ্যাফ্রেশ খেলে 8:30-7টার সময় আপনি শেকটা নিয়ে নেবেন, তারপরে 7:30-8:30-9:30 এরকম সময় আপনি একটা হালকা স্যালাড, এমনি ফ্রুট স্যালাড হোক বা এমনি শসা, পেঁয়াজ, টমেটো, গাজর, বিট, এই ধরনের কিছু সব ভেজিটেবল স্যালাড এটাও খেতে পারেন, বা আপনি একটা রুটি আর একটু সবজি খেতে পারেন, বাট ময়দা একদম খাওয়া যাবে না, ময়দাটা খাওয়া ভালো না, শরীরে জল জমে যায় ময়দা খেলে, আমি যতদূর জানি, আমি তো এই ব্যাপারে বিশেষজ্ঞ না, যেটুকু আমার এক্সপিরিয়েন্স আমি সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো একটা ফ্রুট স্যালাড বা একটা ভেজিটেবল স্যালাড কিছু একটা নিয়ে নিলেন, বা একটা রুটি, একটু সবজি,
বা একটু টক দই খেতে পারেন। সুগার লাইট বলে এখন যেটা আছে উঠেছে দেখবেন, ওটা মনে হয় মিন্ট আর তুলসী থেকে তৈরি, ওই চিনি কিন্তু মিন্ট আর তুলসী থেকে, চিনির মতো না কিন্তু টেস্টটা চিনির মতো, ওটা খেলে খুব মানে খাওয়াটা ভালো। চিনিটা আমাদের পক্ষে ক্ষতিকর, তো আপনারা যতদিন এগুলো ইউজ করবেন, মানে আপনি যদি সারা জীবনের জন্য ত্যাগ করতে পারেন আরও ভালো। চিনি আর চা কোনোভাবে খাওয়া যাবে না, গ্রিন টি খেতেই পারেন কিন্তু এমনি নর্মাল বাজারে যে চাগুলো কিনতে পাওয়া যায় সেগুলো খাওয়া যাবে না, চিনি মিষ্টি এগুলো অ্যাভয়েড করতে হবে। তো আর হ্যাঁ, অনেককে অনেকে রিফাইন্ড অয়েল খাবেন, খাওয়া খুব ভালো, রিফাইন্ড অয়েল একদম খাবেন না, যদি খেতে চান তাহলে সর্ষের তেল খাবেন পার মাথা পিছু 20 গ্রাম করে সারাদিনে, 20 গ্রাম করে তেল। হ্যাঁ, আমার কোচ আমাকে এটাই বলেছিলেন তো আমি ওটাই ফলো করছিলাম, কিন্তু অনেক কারণে বাইরে যাওয়া হচ্ছে, তারপর এত হিজিগিজির মধ্যে না এত কিছু মেনটেন করা সম্ভব হচ্ছে না। কিছুদিন করেছিলাম, ওয়েটটা একটু কমেও ছিল, মিথ্যা কথা বলবো না, তারপরই এত মানে প্রচুর প্রাইসটা প্রচুর বেশি, তো ওই জন্য আর হয়ে ওঠেনি আর কি কেনা। তো এগুলো আমি রেখে দিয়েছি, আমি নিশ্চয়ই কিনবো। তো এরপরে আমি দেখাই, এরপর আপনারা, হ্যাঁ আমি বলি যেটা বলছিলাম, আপনারা হালকা কিছু খেয়ে স্যালাড ট্যালাড খাওয়ার পর ঠিক 3 ঘন্টা পর, 3 ঘন্টা পরেই খাওয়াটা ভালো, প্রত্যেকটা খাবারের গ্যাপ 3 ঘন্টা হওয়া ভালো, 3 ঘন্টা পর আপনারা একটুখানি মানে লাঞ্চটা যেন 1টার মধ্যে হয়, দেড়টা যেন না হয়, 12টা থেকে 1টা, 3 ঘন্টা পর আপনারা একটু একটু ভাত, মানে খুব যে ভাত খেয়ে নেবেন তা নয়, পেটটা ভরে যেরকম সেরকম একটু ভাত, একটা সবজি, মানে একদম অল্প তেলে, মশলা তো দিতেই হবে, মশলা না হলে তো খেতে পারবো না, আর সবজি, একটা ডিম সেদ্ধ কুসুমটা ছাড়া, বা 2 পিস চিকেন বা 3 পিস চিকেন, ফিশ হতে পারে, যেটা হোক আপনার যেটা ভালো লাগে সেটা একটা নেবেন, একটা ডাল রাখবেন, আর স্যালাডটা অবশ্যই রাখবেন, ভাত খেতে বসার আগে স্যালাডটা আরেকবার খেয়ে নেবেন, যেন শশাটা অফকোর্স থাকে স্যালাডে, শশাটা আপনি খেয়ে নিলেন স্যালাডটা পেট ভরে, তারপরে ওটা খাওয়ার পর কি পেটটা অর্ধেকটা আপনার ভরেই যাবে, তারপরে আপনারা লাঞ্চটা করলেন। আর জলটা ওয়েট অনুযায়ী 20 কেজি ওয়েট পার 20 কেজিতে 1 লিটার করে জল খেতে হয়, পার 20 কেজিতে 1 লিটার করে। সো আপনারা নিজেদের ওয়েট অনুযায়ী হিসেব করে জলটা খেয়ে নেবেন টাইমে টাইমে, রাতে জলটা খাওয়ার একটু কম চেষ্টা করবেন, রাতে জলটা বেশি না খাওয়াই ভালো। আর তারপরে হচ্ছে এই যে লাঞ্চটা করার পর আপনি গ্যাপ দেবেন পুরো 4.5 থেকে 4.5 ঘন্টা মতো গ্যাপ দেবেন, কারণ লাঞ্চটা যেহেতু হেভি, তো গ্যাপ দেওয়ার পর আপনারা লাইক ছোলা সেদ্ধ তেল দেবেন না খুব একটা, যদি খেতে না পারেন তাহলে অল্প তেল দেবেন, মনে রাখবেন আপনাকে সারাদিনে 20 গ্রামের বেশি তেল খাওয়া যাবে না, আর খেলে সর্ষের তেল। তো আপনি ছোলা সেদ্ধ বা কাঁচা ছোলা, মটর, যে কোনো রকমের ডাল হোক যাই হোক একটু সেদ্ধ, বা স্যালাড বা ফ্রুট স্যালাড বা টক দই বা আমন্ড কাজু কিশমিশ পেস্তা এসব খেতে পারেন, বা আপনি ফ্রেশটাও করে খেতে পারেন কিন্তু বিস্কুট খাওয়া যাবে না। ওকে, তো খেয়ে নিলেন, তারপরে আপনাকে 8টার মধ্যে ডিনারটা করে নিতে হবে। ডিনারটায় আপনি যদি ভাবেন যে আপনার ওয়েটটা খুব বেশি, খুব তাড়াতাড়ি কমাতে চান, তাহলে আপনাকে ডিনারে এই শেকটা আরেকবার খেতে হবে, আর কিছু খাওয়া যাবে না। আর যদি ভাবেন যে না আমি শুধু শেকটা খেয়ে থাকতে পারবো না, তাহলে ডিনারে আপনি একটা রুটি বা দুটো রুটি, একটা সবজি, স্যালাড, এনাফ। তো আপনার পুরো সারাদিনের কমপ্লিট। তো আপনি এগুলো যদি যতদিন ফলো করবেন, বাইরের লাইক ফুচকা, এগ রোল, চাউমিন, এই ধরনের স্ট্রিট ফুডগুলো একটু অ্যাভয়েড করবেন, তাহলে আপনাদের পক্ষে ভালো, আর কোনো টোটকা ট্রাই করবেন না। ওকে, তো আমাদের কোচ আমাদেরকে এটাই বলেছেন, উনি যথেষ্ট ভালোভাবে গাইড করেন। তো আমি ছেড়ে দিয়েছি অনেক দিন হলো, প্রায় 3 মাস হলো আমি আর যাই না, সময় পাই না, যতদূর আমি সময় পাই না। তো আমি আপনাদেরকে এটুকুই সাজেস্ট করবো, আমার এক্সপিরিয়েন্স দিয়ে, আমার ওয়েটটা আবার বেড়ে গেছে, এখন একটু কমেছে, কারণ কিছুদিন আগে আমার একটা বান্ধবী এসেছিলো, সে আমাকে হঠাৎ দেখে বলছে যে তোর ওয়েটটা এত কম কম লাগছে, কমেছে এখন একটু, আগে আরও বেশি ছিল, ওয়েটটা কথা সেটা বলা যাবে না। তো চলো, তোমাদেরকে আজকে এটুকু জানালাম, টাটা বাই।